বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু এক মেয়েকে বিয়ে করেছে। বিয়েতে উভয়ের বাবা মা কেউ ছিল না, তবে উভয়ই অপ্রাপ্ত বয়স্ক ছিল, সরি উভয়ই প্রাপ্ত বয়স্ক ছিল। দেনমোহন পরিশোধ করা হয়েছিল, সাক্ষী হিসেবে একজন পুরুষ ও দুজন মহিলা ছিল, তারা সকলে প্রাপ্তবয়স্ক। প্রস্তাব দেওয়ার পর দুজনেই প্রস্তাব গ্রহণ করে এবং কবুল বলে। তাদের বিয়ে হয়েছে কিনা একটু জানাবেন। আমাদের তরুণ যুবক ভাইরা অনেকে হারাম থেকে বাঁচার জন্য এই টাইপের শর্টকাট ওয়েতে বিয়ে করার চেষ্টা করেন, আবার অনেকে আছেন যে আপনার হারাম হালাল বাজ বিচার চিন্তা থেকে না, বরং বিয়ে করতে হবে তাই বিয়ে করে ফেলেন। তো যারা হারাম থেকে বাঁচার জন্য এরকম বিয়ের উদ্যোগ নেন, সেটাতে একদিক থেকে প্রশংসনীয় যে আলহামদুলিল্লাহ তিনি হারাম করতে চান না, হালালে আসতে চান। কিন্তু বিয়েটা আসলে এরকম লুকোচুরি করার জিনিস না, বিয়েটা হলো অভিভাবক থাকবে, বাবা মা থাকবে, তাদের মাধ্যমে বিয়েটা হবে। বিয়েতে জীবনে মানুষ সাধারণত একবারই করে, অতএব সেটা ভালোভাবে সুন্দরভাবে হওয়া উচিত। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিবাহকে অভিভাবকের দিকে সম্বন্ধ করেছেন, ও আঙ্কিহু, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও। এই জন্য বাবা মার মাধ্যমে বিয়েটা সম্পাদন করার চেষ্টা করা উচিত। কোনো কারণে যদি বাবা মা দিতে না চান, সময় ওভার হয়ে যাচ্ছে বা প্রাপ্তবয়স্ক হয়েছেন, উপার্জনও আছে, তারপরেও তারা গড়িমসি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ের উদ্যোগ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্থানীয় ওলামাদের মাধ্যমে, অন্যদের মাধ্যমে বিয়ের উদ্যোগ নিতে পারেন। বিয়ে হয়ে যাবে যদি দুজনের প্রাপ্তবয়স্ক হয় এবং সাক্ষী থাকে। কিন্তু মনে চাইলেও আর এরকম করতে থাকলাম, আপনি অবৈধ প্রেম করে, চোখের জেনা করে বিয়ের যে কি বলে বিয়ের যে প্রয়োজনীয়তা, সেটা আপনি নিজেকে নিজে উস্কে দিয়ে বিয়ের প্রয়োজনীয়তা আপনি সৃষ্টি করলেন, করে এবার বলতেছেন বাপ মাতা দেয় না, তাহলে কী করবো, ঠিক আছে আপনি করি। আপনার এই কথা চাইতে বলছে কি, আপনি নজর হেফাজত করলে, নিজে নিজের চোখের জেনা থেকে বাঁচার চেষ্টা করলে আপনার বিয়ের এই যে প্রয়োজনটা এখন তাড়াটা অনুভব করছে, এটাই তো হতো না। এই জন্য একটা অন্যায় আরও দশটা অন্যায়ের পথে মানুষকে নিয়ে যায়। এই জন্য আগে জেনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর অনেক অভিভাবক আছে গড়িমসি করে, যে না বিয়ের বয়স হয় নাই, করতে করতে 30-35 নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনি উদ্যোগ হয়ে উদ্যোগ নিয়ে বিয়ে করতে পারেন। বাকি প্রাপ্তবয়স্ক ছেলেরা, তাদের বিয়ের জন্য অভিভাবকের সম্মতিটা আবশ্যক নয়, তারপরেও তাদের সম্মতি নিয়ে করতে পারলে ভালো, উত্তম। বাট বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এটা পূর্ব শর্ত নয়।